পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই ড্রাম ভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো খানাকুল 2 নম্বর ব্লকের নতিপুর এলাকায়। জানা গেছে, স্থানীয় একটি পাটক্ষেতের মধ্যে ওই বোমা দেখতে পান এলাকার মানুষ। কিছুটা দূরে তৃণমূলের বিদায়ী উপপ্রধান নূর আলমের বাড়ি। তাই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। স্থানীয়রাই খবর দেন খানাকুল থানায়। এরপর পুলিশ পৌঁছে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। বিজেপির দাবি, পঞ্চায়েত নির্বাচনে অশান্তি করার জন্যই তৃণমূল ওই বোমা মজুত করেছিল। যদিও তৃণমূলের দাবি, বিজেপি বেশিরভাগ বুথে প্রার্থী দিতে না পেরে সন্ত্রাসের আশ্রয় নেওয়ার জন্য ওই বোমা জড়ো করছিল। দেখুন, তৃণমূল কংগ্রেস খানাকুলে ভোটকে প্রচণ্ড ভয় পাচ্ছে, কারণ পঞ্চায়েত নির্বাচন দীর্ঘ 34 বছর যখন সিপিএম ক্ষমতায় ছিল হতে দেয়নি, তৃণমূল কংগ্রেসের আমলেও একই রকম অবস্থা হয়েছে। এই বছরই প্রায় আমাদের 98% বুথে ক্যান্ডিডেট হয়েছে বিভিন্ন রকমভাবে। তাই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় বোমা বন্দুক মজুত করছে। আমরা প্রশাসনের কাছে একটাই কথা বলতে চাই, প্রশাসন যদি সঠিক পদক্ষেপ না গ্রহণ করে তাহলে কিন্তু এবারে জনগণ রাস্তায় নামবে, রাস্তায় নেমে তার প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলবে। দুদিন পর দেখবেন উপপ্রধানের বাড়িটাই উড়ে গেছে নিজেদের বোমা নিজেদের। আপনারা দেখেছেন বাংলায় দিকে দিকে পঞ্চায়েত ভোট নয়, যে কোনো সময়ে বোম বারুদ নিয়ে এখানকার রাজনীতি চলে এবং সমাজকে দূষিত করা হয়। তো সেইভাবেই খানাকুলে বেরিয়েছে। দুদিন পরে দেখবেন যারা খানাকুলের ওখানকার নেতৃত্ব আছে তাদের বাড়ি থেকে বোম বেরোচ্ছে, এও তো উপপ্রধান, এর বাড়ি থেকে বোম বেরোচ্ছে। এখন বিষয় হচ্ছে, এই বোম দিয়ে যদি মনে করে বিজেপিকে ভয় দেখাবো তাহলে বিজেপির এক একটা কার্যকর্তা বোম হয়ে ওদের ঘাড়ে পড়বে, সেটা যদি সামলতে পারে ভালো। কারণ যদি ভেবে থাকে 2018 সালের পঞ্চায়েত নির্বাচন আর 2023-1, তাহলে ওদের ভাগ্যে অশেষ দুঃখ আছে, এটা ভাবতে হবে, ভাববার সময় এসেছে। আমার শুধু একটাই আবেদন, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী কার্যকর্তাদের কাছে, যদি সুস্থ থাকতে চান, যদি ভালো থাকতে চান, ভালোভাবে ভোট হোক, বাড়ির মধ্যে আনন্দ সহকারে থাকুন, নইলে ভোটের পর হসপিটালে থাকবেন না কোথায় থাকবেন তার গ্যারান্টি বিজেপি নেবে না। আপনারা কীভাবে ব্যবস্থা গ্রহণ করছেন? ইটের বদল পাটকেল আমরা মারতে জানি, আইনে বিশ্বাস করি, এটাই আমাদের। এই পঞ্চায়েত নির্বাচনের প্রশাসনের ওপর কতটা আস্থা আছে আপনাদের? যতটা আস্থা প্রশাসনের আমাদের ওপর আছে ততটা আস্থাই আমাদের প্রশাসনের ওপর আছে। সেন্ট্রাল ফোর্স আসছে, সেন্ট্রাল ফোর্সকে কন্ট্রোল করবে কারা? রাজ্য নির্বাচন কমিশনার মাতাল যে। তো আমাদের কাছে যেটা বিষয়, এই নির্বাচন কমিশনারের আন্ডারে ভোট করালে ভোট ভালোভাবে হবে না, পুরোটাই হাইকোর্টের তত্ত্বাবধানে হওয়া উচিত। আশা করছি, আমরা আইনের ওপর ভরসা আছে, আমরা বারবার কোর্টে গেছি, কোর্ট চোখ বন্ধ করে নেই, পুরো অবজারভেশনে রেখেছে পুরো নির্বাচনকে। বাংলার মানুষ সাহস পাচ্ছে ভোট দেওয়ার জন্য, আমরাও বাংলার মানুষের কাছে আবেদন করছি, আপনারা বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিন। যদি কেউ মাঝ রাস্তায় আটকানোর চেষ্টা করে, ঝাঁটা জুতো লাঠি যা পাবেন মারুন, ভোট কেন্দ্রে আসুন। এটা সর্বৈধ মিথ্যা, তৃণমূল কংগ্রেস ওই বোমবাজি বাইরে রাজনীতি করে না। আমরা যদি সেরকম হতো তাহলে আমরা নমিনেশনের যে চলছিল আমরা তো বাধা দিতাম। তাই এটা হচ্ছে বিজেপি, ওরা মাঠেতে সব জোগাড় করে রাখছে, ওরা তো সব জায়গায় প্রার্থী দিতে পারে না, ওরা বোম মজুত করছে, করে ওই ভোটের দিন সন্ত্রাস করার চেষ্টা করছে। যতই সন্ত্রাস করার চেষ্টা করুক, মানুষ উন্মুখ হয়ে আছে যে ভোট উৎসবে কখন কবে আসবে, 8ই জুন, সেই দিন তারা সেই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল, যে সেই তৃণমূল কংগ্রেস, আমাদের নেতা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনজোয়ার করে যে মানুষের কাছে যে আশীর্বাদ নিয়েছেন, প্রত্যেকেই সেই তৃণমূলের সেই জোড়া ফুলেতে প্রত্যেকেই ভোট দেবে। যেমন বিধানসভায় 2021-এ যেমন জনতা জনার্দন আমাদের দিদিকে আশীর্বাদ করেছে, পঞ্চায়েত ভোটও সকলে দিদিকেই আশীর্বাদ করবে। আর বিজেপি আর ISF বা বিভিন্ন কংগ্রেস CPM এরা ওই যেমন দু জায়গায় বাংলার মধ্যে 2-3 জায়গায় ওরা অঘটন ঘটিয়ে হাইকোর্টের কাছে বিভিন্নভাবে ওরা এ করছে, কোর্টে যাচ্ছে। ওরা যখন দেখছে যে আমরা নিয়মে নিয়ম অনুযায়ী আমরা দরখাস্ত জমা দিয়ে নমিনেশন জমা দিয়ে ভোট পদ্ধতিতে গেলে আমরা পারবো না, তখন ওরা নানারকম ছলচাতুরি করছে। তাই যতই করুক ছলচাতুরি, বাংলার মাটি
দুর্বৃত্ত মাটি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো নতুন বন্ধু পাতাবই। কিচি 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 বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব। কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।